নাটোর বিখ্যাত কেন বলেন দেখি? নাটোরের বনলতা সেন, নাটোরের কাঁচাগোল্লা, এই দুটো কারণে মেবি নাটোর বিখ্যাত হওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড গেছিল নাটোরে, তো তাকে আমি বললাম যে অবশ্যই অবশ্যই কাঁচাগোল্লা তো আনতেই হবে, তো সে কথা মতো নিয়ে আসছে কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা নিয়ে আসছে, আরেকটা আমি গুগল ঘেঁটে দেখলাম যে নাটোরের নাকি অবাক সন্দেশটা অনেক পপুলার, বিখ্যাত, এটা নাকি অন্য কোথাও পাওয়া যায় না। তো বললাম যে সাথে অবাক সন্দেশও নিয়ে আসতে, তো সে নিয়ে আসছে। অবাক সন্দেশ দেখে আমি আসলেই অবাক হয়ে গেছি, খেয়ে তো আরও বেশি অবাক হয়ে গেছি। যাই হোক, এটা বলতেছি পরে, প্রথমে আমি কাঁচাগোল্লার কথাটা বলি। এই হচ্ছে কাঁচাগোল্লা। ফার্স্টে আমি এটা দেখে তো একদম অবাক হয়ে গেছি, যেটা হচ্ছে যে আমার মানে এক্সপেকটেশন ছিল যে নিশ্চয়ই কোনো একটা শেপ আছে, হোক গোল বা চারকোনা, কোনো একটা শেপ নিশ্চয়ই আছে। আমি আসলে এর আগে কখনো দেখি নাই কাঁচাগোল্লা। যাই হোক, ট্রেনে যখন যাইতাম, আমি যখন বাড়িতে যাইতাম, তখন নাটোরে হচ্ছে আমাদের ট্রেনটার স্টপেজ ছিল, তো সেখানে সবাই দেখতাম অনেকেই কাঁচাগোল্লা বিক্রি করতো, তো সেগুলো হচ্ছে গোল গোল শেপ। এটা যে অরিজিনাল এটা আমি জানতাম না, এটা আনার পরে আমি হচ্ছে জানছি যে বিভিন্ন জায়গায় ঘেঁটে দেখলাম যে অরিজিনাল হচ্ছে এটাই, যেটা কোনো শেপ নাই। তো অনেক আশা নিয়ে আমি অর্ডার করছিলাম, ভাবছিলাম যে টেস্ট হয়তো অনেক ভালো হবে, ডিফারেন্ট কিছু একটা টেস্ট হবে, এত বিখ্যাত যেহেতু নিশ্চয়ই টেস্টটা ডিফারেন্ট হবে। এই জন্যই বললাম হাজব্যান্ডকে নিয়ে আসতে। তো খাওয়ার পর আমার কাছে মনে হলো যে এর থেকে অনেক ভালো ভালো, অনেক সুস্বাদু মিষ্টি আমরা ঢাকাতেই বসে খাই। সত্যি কথা, নাটোরে যারা আছেন তারা কি মনে করবেন আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা বিখ্যাত হওয়ার আসলে কারণটা কি, নাকি একদম শুরুতে যেই টেস্ট ছিল যেই কারণে এটা বিখ্যাত হয়েছে, কালের পরিক্রমায় হয়তো সেই টেস্টটা নাই, এটাও হতে পারে। কিন্তু যেহেতু নাম একবার হয়ে গেছে, তো এজন্য এটা এখনও সবাই এটাকে বিখ্যাত বলে। কিন্তু আমার কাছে খেয়ে খুব একটা আহামরি কিছু মনে হয় নাই, যে নর্মাল ছানার সাথে তারা চিনি মিক্স করে দিছে, এর বেশি তো কিচ্ছু না। এটা বিখ্যাত হওয়ার, এত নাম হওয়ার আসলে আমি কোনো লজিক খুঁজে পাইলাম না। এটা হচ্ছে নিয়ে আসছে মৌচাক মিষ্টি ভাণ্ডার থেকে, মৌচাক মিষ্টি ভাণ্ডার থেকে নিয়ে আসছে। তা যারা নাটোরের আছেন আপনারা একটু জানাবেন যে আসলে এটাই কি অরিজিনাল, নাকি এটার অরিজিনাল আর কোনো কিছু আছে। কারণ আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে, যেটা আমি যেটা বলছি আগেই, যে আমি একদম নিরাশ হয়েছি খেয়ে। এর থেকে ভালো মিষ্টি, এর থেকে ভালো মিষ্টি আমি ঢাকাতেই খাই। আর এটা হচ্ছে অবাক সন্দেশ। ভাই রে ভাই, এই সন্দেশের নাম অবাক কী কারণে আমি তো এটাই বুঝলাম না। এটা তো নর্মাল সন্দেশ, মানে এর থেকে ভালো সন্দেশ ঢাকায় আমরা পাই, সত্যি কথা বলতে এর থেকে ভালো সন্দেশ আমরা খাই কিন্তু ঢাকাতে। সুতরাং এটা যেভাবে বলছে, আমি গুগলে যেটা দেখছি যে এটা নাকি নাটোর ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, তো আহামরি কিচ্ছু না। কিন্তু যদি এটা বিখ্যাত না, তারপরে আমি এটাকে দেখালাম যে আহামরি কিছু না, নর্মাল সন্দেশের মতোই। তো যাই হোক, আমার কাছে এটা টেস্ট খুব একটা বিখ্যাত হওয়ার মতো কিছু মনে হয় নাই। আপনারা যারা খাইছেন, আপনারা একটু আপনাদের অভিজ্ঞতাটা বলে যাবেন যে আসলেই কি আপনাদের কাছে কেমন লাগছে, এটা কি বিখ্যাত হওয়ার মতো কিছু, এত পপুলার হওয়ার মতো কিছু নাকি, আমাকে একটু জানাবেন আপনারা।